হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব কমপ্লিট মাছের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটার নাম হলো গোয়ান ফিশ কারি। গোয়াতে কমপ্লিট মাছ দিয়ে এই রেসিপিটা বানানো হয়। খুব স্পাইসি হয় কিন্তু বানাতে ভীষণ সহজ, টাইম কিন্তু কম লাগে আর খেতে হয় দুর্দান্ত। তো একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করি গোয়ান ফিশ কারি। তো আমি এই রেসিপিটা করার জন্য ফার্স্টেই আমি এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এখানে পমফ্রেট মাছগুলোতে একটু করে এরকম চিড়ে চিড়ে নিয়েছি যাতে করে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। তো ফার্স্টে একটু লেবু দিয়ে আমি ম্যারিনেট করে নেব এই পমফ্রেট মাছগুলোকে। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার খুব ভালো করে এই মাছগুলোকে এরকম করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়। খুব বেশিক্ষণ কিন্তু এই মাছগুলোকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই এই রেসিপির ক্ষেত্রে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই রেসিপিটা। আর পমফ্রেট মাছ এমনিতেই ভীষণ সুস্বাদু। 10 মিনিট আমি এইভাবে সমস্ত মাছগুলোকে এরকম করে দুপিট খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট, বেশি না 10 মিনিট কিন্তু রেখে দেব। এবার একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সর্ষের তেলই দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে এই মাছগুলোকে আস্তে আস্তে করে আমি ছেড়ে দেব। দেখুন মাছগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো, তারপর এগুলোকে তুলে নেব। তো এবার আমি একটা ব্লেন্ডার একটা নিয়ে নিলাম। তো এর মধ্যে এখানে এমনি ছোটো ছোটো টুকরো করে রাখা আমি নারকেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই দিলাম নারকেলগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে এই যে অল্প পরিমাণে পেঁয়াজ, একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, 5-7টার মতন রসুন দিয়ে দিলাম এর মধ্যে, আর একটুখানি আদা দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেব এখানে গোটা গোলমরিচ আছে, গোটা ধনে, গোটা জিরে, এগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এখানে শুকনো লঙ্কাকে গরম জলে এভাবে ভিজিয়ে নিয়েছিলাম, তো এখানে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। তো ফার্স্টে এটাকে যখন গ্রাইন্ড করব এরকম শুকনো অবস্থাতেই করব, তারপরে আমি একটু জল দেব। আর এতে অল্প পরিমাণে লেবুর রস আমি এই যে দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা যদি পারেন তো তেঁতুলও দিতে পারেন, তো আমি এখন তেঁতুলটা ইউজ করছি না। এই যে ড্রাইভাবে করার পরে এরকম হলো। এবার আমি এতে অল্প, একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, পেস্ট করে নেব। এই যে দেখুন আমার পেস্ট কিন্তু এরকম একদম সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, কালারটাও ঠিক এরকমই হবে। দেখুন মাছগুলো কিন্তু একদম পুরো ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি পরের মাছগুলো কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার একটা কড়াইয়ে কারিটা আমি বানাবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখানে কালো সর্ষের ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সর্ষেটা একটু গরম হোক তাই এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ফাটাইনি। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলাটা। পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেব,
পরে এটাতে একটু জল দিয়ে আমি মশলাটা নিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে এবারে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এই গোয়ান ফিশ কারি এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় আর বানাতে সত্যি ভীষণ ইজি। এর মধ্যে বেশি কিছু মশলা আমি অ্যাড করব না, শুধু দেব পরিমাণ মতো নুন। মাছ ভাজার সময় আমি নুন ইউজ করেছি, তো নুনটা প্রয়োজন মতো দিতে হবে। অল্প একটুখানি আমি এর মধ্যে হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারটা কিন্তু রেড যেন হয়, রেড রেড হলে ভালোও লাগে দেখতে। এবার অল্প একটু জল দেব মশলাটাতে। আমি এখানে যে বাটি ধোয়া জলটা সেটাই এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে খানিকটা মশলাও ছিল লেগে লেগে, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব এক মিনিটের মতন সময় নিয়ে। এর মধ্যে এবারে হাফ টিস্পুনের মতন চিনিটা আমি অ্যাড করলাম। চিনিটা দিলে কি হয়, একটুখানি নুন মিষ্টি টক ঝাল সব রকমটাই কিন্তু একটা ব্যালেন্সে চলে আসে। এবার আবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা যে মাছগুলো এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব একটা বেশি কিন্তু নাড়াচাড়া চলবে না, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, মাছগুলো ভীষণ নরম হয়। তো এবার হালকা করে এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এর মধ্যে কারিটা চামচে করে নিয়ে নিয়ে আমি দিয়ে দেব। এই মাছটার মধ্যে অল্প পরিমাণে আমি একটু গরম জল দিলাম, গরম জলটা দেওয়ার পরে অল্প একটু বাড়িয়ে দিলাম, তাতে এই মাছটা খুব ভালো করে মশলার সাথে ঢুকে কিন্তু মজে যাবে। গোয়ান ফিশ কিন্তু সবসময় রেড রেড স্পাইসি এরকম হয়ে থাকে। এবার আমি একটুখানি এর মধ্যে ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে এটা 2 মিনিট হতে থাক, ধিমি আছে। দেখুন বন্ধুরা, আমার এই গোয়ান ফিশ কারি পমফ্লেটের এটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে ফর সার্ভ। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, আমি অল্প একটু টেস্ট করে দেখলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। সামনে অনেক ভিডিও আসছে, ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।